হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনা, আজকে চলে এসেছি হোলি স্পেশাল ড্রয়িং, রাধাকৃষ্ণর ড্রয়িং নিয়ে, যেটা আমি অয়েল প্যাস্টেলে করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয় তাহলে লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। তো ফার্স্ট আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম যে কিভাবে আমি আউটলাইনটা ড্র করলাম, যারা যারা মিস করে গেছো তারা পার্ট ওয়ানটা দেখে এসো। আর এটা আমি পার্ট টু দিচ্ছি, তো এটাতে আমি যেভাবে কালারটা করছি সেটাই দেখাচ্ছি, মানে রাধার। তো ফার্স্ট টাইম আমি অরেঞ্জ কালার দিয়ে হালকা করে শেড দিচ্ছি, যেখানে যেখানে হাইলাইট আছে সেই জায়গাটা ছেড়ে আমি একদম হালকা হাতে অরেঞ্জ কালারটা শেড দিয়ে নিচ্ছি। এরপর আমি যেই জায়গাটায় ফাঁকা দিয়েছি, গ্যাপ দিয়েছি, সেই জায়গাটায় দেখো সাদা রং দিয়ে আমি কিন্তু ফুলফিল করছি, যেরকম চোখের ধারটা, গালের সাইডটাতে, কপালে, ঠিক আছে, এইগুলোতে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু ফুলফিল করে নিলাম। তো দেখতে থাকো। তারপরে আমি ব্লেন্ডিং দিয়ে, সরি, কটন বার্ড দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, পুরো জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে আমি কালার করেছি এটার উপরেও কিন্তু আমি আবারও করব। তো ব্লেন্ডিং করা হয়ে গেছে আমার, এবারে আমি লাইট ব্রাউন যেটা হয় সেই লাইট ব্রাউনটা, মানে যেটা একটু ইয়েলো কালারের, সেই লাইট ব্রাউনটা নিয়ে আমি একটু ডার্ক যেখানটা যেখানটায় রয়েছে সেই জায়গাটায় কিন্তু আমি লাইট ব্রাউনটা দিয়ে ফার্স্ট প্রথমে আমি একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো তোমরা কীভাবে করছি। এই সাইডটাতে কিন্তু আমি কিন্তু সেমভাবে হাইলাইট পার্টগুলো কিন্তু ছেড়ে ছেড়ে করছি, যেখানটা একটু মনে হচ্ছে আমার এখানে, আমি এর পরেও কিন্তু আরও লেয়ার দেব, অ্যাড করব, বাট এটা আমি একটু দিয়ে নিচ্ছি জাস্ট একটু ইয়েলো শেডটা আসার জন্য। এটা কিন্তু লাইট ব্রাউন রয়েছে, ঠিক আছে। তোমরা যদি এই ধরনের অয়েল প্যাস্টেল দিয়ে নানা রকম ড্রয়িং দেখতে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করব। আর তার সাথে সাথে আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গলাটাও আমি করে নিচ্ছি। এরপরে আমি যেখানে যেখানে এই লাইট ব্রাউনটা দিয়ে শেড দিলাম সেখানেই কিন্তু আমি ডার্ক ব্রাউনটা দিয়ে কিন্তু দিয়ে নেব, ঠিক আছে। এই পার্টটাতেও কিন্তু আমি হাইলাইট পোর্শনটা ছেড়ে নিয়েই কিন্তু করব। তো দেখতে থাকো কিভাবে আমি করছি। হাইলাইটের জায়গাটা কিন্তু আমি এখানটাও স্কিপ করে যাব, ঠিক আছে। এই জায়গাটা হাইলাইটের পার্টটা আমি কিন্তু দেখো এখানে নিচে করলাম, বাট চোখের সাইডটা কিন্তু আমি সেখানে গ্যাপই রাখলাম। তো কারণ সেই জায়গাটা কী হবে, একটু হাইলাইটটা বোঝাতে গিয়ে যেহেতু আমি আগেই সাদাটা দিয়েছি, তো তার জন্য কিন্তু আমি ওই জায়গাটা ছেড়ে নিয়ে করছি। তো এইভাবে কিন্তু তোমরা এই পার্টটা করে নেবে, করার পরে তোমরা আবারও কটন বার দিয়ে আবার কিন্তু ব্লেন্ড করে নেবে। তোমরা চাইলে কটন বার্ডের জায়গায় টিস্যু পেপারও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের মর্জি মতো। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটাতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে আরও 10টা মানুষ দেখতে পারে, দেন আরও 10টা মানুষ, যাতে করে যারা ভিডিও বা যারা ড্রয়িং করে তারা এই ধরনের খুব কিউট কিউট ছবি যেটা অয়েল প্যাস্টেল দিয়ে সেগুলো যেন করতে পারে। তো তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো আমার হয়ে গেছে, দেন আমি আবারও হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি পুরো জায়গাটা।
তো এইভাবে কিন্তু আমার ডার্ক ব্রাউনটা দিয়ে আমি কিন্তু প্রথমে হেয়ারটা করে নেব। করে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু এইটার উপরে ব্ল্যাক কালার দিয়ে দেন কিন্তু করব। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে কিভাবে করছি দেখে নাও। তো প্রথমে আমি এটা করে নিচ্ছি, শীতের ধারটা কিন্তু আমি একটু ফাঁকা রেখে দিচ্ছি কপালের সাইডটায়। ওখানটা আমি ইয়েলো কালার দেবো, বা তোমরা চাইলে রেডও দিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এখানটা প্রথমে দিয়ে নিলাম এটা, আর আমার মনে হচ্ছে যে এখানে একটু লাগবে ফেসে, তো সেখানে আমি আবারও একটু দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমি কিন্তু এই জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি, কেন কি ফার্স্ট টাইমে যদি আমি ওটা দিয়ে দেন ব্লেন্ড না করে আমি ওটার উপর ব্ল্যাক কালার দিই তাহলে ব্যাপারটা একটু ঘেটে যাবে, সেই জন্য আমি ফার্স্ট টাইমে কিন্তু প্রথমে আমি ওখানটায় ওটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ব্ল্যাক কালার দিয়ে আমি কিন্তু হাইলাইট পোর্শনটা ছেড়ে দেন সাইডে প্রত্যেকটা ব্রাউন কালারের উপরে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে আবারও লেয়ার দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি হাইলাইটের জায়গাটা কিছুটা ছেড়েছি, এই পাশটাতেও আমি সেমভাবে কিন্তু ছেড়ে দেন আমি কিন্তু ব্ল্যাক কালারটা করব। তারপর চোখের ধারটা জাস্ট এমনি করে রাখবো পেন্সিল দিয়ে, যাতে একটু বোঝা যায়, কেন কি এটা যখন আমি কালার করব তখন কিন্তু এটা ফিনিশিং দেব, কিন্তু এখন আমি এটা জাস্ট পেন্সিল দিয়ে একটুখানি ইটা করে রাখলাম। দেন আমি কিন্তু রেড কালার দিয়ে রাধার যে ঠোঁটটা রয়েছে সেটা কিন্তু আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি। আর রেড কালারটা না একটু ব্লেন্ড করলে একটু হালকা সাদা সাদা কেমন একটা হয়ে যায়, যার জন্য কিন্তু আমি খুব একটা ব্লেন্ড করব না, রেডটা কোনো রকম হালকা করে কিন্তু একটু ই করে নেব। ঠিক আছে, দেন আমি সাইড থেকে পেন্সিল দিয়ে জাস্ট একটু বোঝা যাওয়ার জন্য এরকম করে রাখছি। আমি কিন্তু ফিনিশিং যখন দেব ছবিতে তখন কিন্তু এই জিনিসগুলো ঠিক করে নেব। এরপরে রাধা যে গলায় মালাটা পরে আছে আমি সেটা ডার্ক ব্রাউন দিয়ে দুপাশে শেড দিয়ে দেন একটুখানি লাইট ব্রাউনটা দিয়ে ভিতরে হালকা করে দিয়ে নিয়ে তারপরে আমি ইয়েলো কালার দিয়ে সেটাকে ভরাট করব, দেন ব্লেন্ড করব। এইভাবে কিন্তু আমার রাধার পিকটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো, ভিডিও নেক্সট টাইমে আরও আনবো পার্ট। তো চলো, থ্যাংক ইউ।